আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে একটি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেব সেটি হলো হাইডিলা এটি একটি বিরল প্রজাতি সাধারণত বিলের দারে বা গ্রীষ্মকালে ধান কাটার পর এই উদ্ভিদটি জন্ম হয় ধান কাটার এক মাস পর এই উদ্ভিদটি সচরাচর দেখ পরিলক্ষণ করা যায় আর গ্রামে এই উদ্ভিদটিকে এসিড পাতা নামেও পরিচয় আছে এর জন্ম সাধারণত হালকা পানিতে সেত অবস্থায় হয়ে থাকে এটি একটি জলস উদ্ভিদ আর আমি এখানে তুলে এনেছি এই উদ্ভিদটি আর এটা অনেকে দেখা যায় যে ঘষে তারপর হাতে যদি লাগানো হয় তারপর হাতে রেক পড়ে যায় গ্রামে সাধারণত এই সিট পাতা বললেই লোকে চিনবে পোলাপানদের প্রিয় এই বস্তু বস্তুটি আর আপনারা যারা চিনেন না তাদের চিনানোর জন্যই আমার এই ভিডিওটি করা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই হাইড্রিলা সম্বন্ধে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারছেন এটার উচ্চতা বেশি একটা হয় না সর্বোচ্চ আমার মনে হয় এক হাতের মতো হবে আর এর পাতা চিরল চিরল আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন স্বাভাবিকভাবে গাছটি এরকম দেখা যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ